পশ্চিমবঙ্গে মালদা জেলার গাজল পঞ্চায়েত সমিতির অন্তর্গত গাজল এক গ্রাম পঞ্চায়েত। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের মধ্যে একটি মডেল গ্রাম পঞ্চায়েত রূপে আত্মপ্রকাশ করেছে। মোট 21টি সংসদ এলাকা, আয়তন 3,835 বর্গমিটার। মূলত পঞ্চায়েত এলাকাটি তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায় অন্তর্গত। সেন্সাস 2011 অনুযায়ী 21,604 জন পুরুষ ও 21,211 জন মহিলা এবং 9,914 পরিবার রয়েছে এই পঞ্চায়েত এলাকাতে। প্রতিটি সংসদে অধিকাংশ এলাকাতে উন্নত মানের পাকা রাস্তা, কভার ড্রেনেজের ব্যবস্থা চোখে পড়ার মতো রয়েছে। প্রতিটি এলাকাতে নির্দিষ্ট দূরত্বে পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও অধিকাংশ প্রাথমিক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের সামনে পঞ্চায়েত থেকে তৈরি করে দেওয়া হয়েছে আয়রন মুক্ত বিশুদ্ধ পানীয় জল। প্রতিটি সংসদ এলাকাতে আলোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ভূমি ও গৃহকরের সাথে আলোকর পঞ্চায়েত থেকে সংগ্রহ করা হয়। পঞ্চায়েতের প্রতিটি বাড়িতে রয়েছে পাকা শৌচাগার। সত্যি এই উন্নয়ন রাতারাতি হয়ে যায়নি। বিগত 4-5 বছর ধরে পঞ্চায়েতের মাস্টার প্ল্যান, সুশাসন, পঞ্চায়েতের নিজস্ব আয় বৃদ্ধি এই উন্নয়নের প্রধান হাতিয়ার। বিগত 3 বছর ধরে গ্রাম পঞ্চায়েত 40-50 লক্ষ টাকা ট্যাক্স ও নন ট্যাক্স হিসেবে সংগ্রহ করে আসছে, যা প্রতি বছর 10-15% হারে বৃদ্ধি পেয়েছে। এর জন্য শুধু গ্রাম পঞ্চায়েতকে প্রশংসা করা যায় না, এখানকার প্রায় 10,000টি পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও সমান প্রশংসার যোগ্য। এখানে কর দেওয়াটা মানুষ বোঝা হিসেবে ধরে না, এখানে কর দেওয়াটা মানুষ নিজের দায়িত্ব হিসেবে ধরে। এর জন্য পঞ্চায়েতের কর্মীগণ, প্রধান, উপপ্রধান, এলাকার জনপ্রতিনিধির ভূমিকা সমান প্রশংসার যোগ্য। এখানে মানুষ যেমন স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স জমা করে, পরোক্ষভাবে সেই ট্যাক্সের টাকাতেই তাদের পঞ্চায়েতের এলাকাতে উন্নয়নমূলক কাজের সুবিধা এলাকার মানুষ পেয়ে আসছে। পর্যাপ্ত রাস্তাঘাট, জলের পাশাপাশি জেলা ISGP মেন্টরদের পরামর্শে ও সহায়তাতে সমান ভাগে সংসদে ফান্ড ডিস্ট্রিবিউশন অর্থাৎ ফান্ড ফ্র্যাগমেন্টেশনের ধারণা থেকে বেরিয়ে এসে বিগত বছরে বেশ কিছু বড় বড় দৃষ্টান্তমূলক স্কিম রূপায়িত করেছে। তার মধ্যে একটি হল পঞ্চায়েত ভবনে 10 লক্ষ টাকা ব্যয়ে সোলার পাওয়ার গ্রিড বসানো। এর ফলে বৈদ্যুতিক বিল 80-90% পর্যন্ত নিজস্ব ফান্ড থেকে যেটা ব্যয় হতো সেটা সাশ্রয় করতে পঞ্চায়েত সক্ষম হয়েছে। এছাড়া পঞ্চায়েত তৈরি করেছে এলাকার মানুষের জন্য ওয়াটার ATM মেশিন। বাজারের দামের থেকে খুব অল্প দামে আরও ফিল্টারযুক্ত পরিশ্রুত জল এখানে পাওয়া যাচ্ছে। এর ফলে যেমন এখানকার গরিব মানুষ অল্প দামে পরিশুদ্ধ জল খেতে পারছে, ঠিক তেমন পঞ্চায়েতের নিজস্ব আয় বৃদ্ধি হচ্ছে। গ্রামীণ এলাকাতে মহিলা ও ছাত্রীদের কথা মাথায় রেখে পঞ্চায়েত নিজস্ব অফিসে ও বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়ে স্বল্প মূল্যে স্যানিটারি ন্যাপকিন মেশিন ও ন্যাপকিন ডিসপোজাল মেশিন বসিয়েছে, যা সত্যি প্রশংসাযোগ্য।
প্যাডটা ব্যবহার করছো আমাদের ভেন্ডিং মেশিনটা বন্ধ হয়ে গেছে তোমাদের অসুবিধার কথা ভেবে তো এটা কেমন লাগছে ম্যাম ভালো লাগছে কোয়ালিটি ভালো ছোট শিশু ও মাদের কথা মাথায় রেখে পঞ্চায়েত নিজস্ব ভবনে তৈরি করেছে শিশু আলয়, যেখানে মায়ের সাথে আগত শিশু খেলাধুলো করতে পারবে ও প্রয়োজনে মারা শিশুকে এখানে দুগ্ধ পান করাতে পারবে। নমস্কার, আমি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন পঞ্চায়েত সদস্য। কিছু প্রকল্প আছে যার খরচ কম কিন্তু উদ্দেশ্য বড়, সেই রকমই প্রকল্প এই শিশু আলয়। আমরা এখানে বিভিন্ন রকম মিটিং করতে আসি আমাদের ছোট বাচ্চা নিয়ে, সেই বাচ্চা নিয়ে আমরা খুব অসুবিধার মধ্যে পড়তে পারি। আমাদের মতন আরো মায়েরা আছে, তারাও আসেন। সেই রকমই এই শিশু আলয় তৈরি করা হয়েছে, যেখানে আমরা মায়েরা বাচ্চাদেরকে নিয়ে এখানে সুরক্ষিত থাকবো, বাচ্চারা এখানে খেলার জায়গা পেয়েছে, আর আমরা সুস্থভাবে মিটিং করতে পারবো। এই পঞ্চায়েতের অপর একটি অভিনব উদ্যোগ নির্মাণ সামগ্রী পরীক্ষা করার ল্যাবরেটরি। এর ফলে আশেপাশে বহু পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ঠিকাদার, যারা এতদিন জেলাতে গিয়ে নির্মাণ সামগ্রী পরীক্ষা করতেন, এখন তারা স্বল্প মূল্যে নিজের এলাকাতে এগুলো করতে পারছেন। এর ফলে তাদের যেমন সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে, পরোক্ষে গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের নিজস্ব আয় বৃদ্ধি পাচ্ছে। সত্যি এটি একটি অভিনব উদ্যোগ। রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান আরজিএস এর তহবিল থেকে গ্রাম পঞ্চায়েত তৈরি করেছে পঞ্চায়েত প্রশিক্ষণ কেন্দ্র পিএলসি। পঞ্চায়েত রাজ ব্যবস্থাপনার অন্তর্গত বছরের বিভিন্ন সময় প্রশাসনের নির্দেশে জেলা বা জেলার বাইরে থেকে আগত বিভিন্ন পঞ্চায়েতের প্রতিনিধি ও পঞ্চায়েতের কর্মচারীগণ শিক্ষামূলক ভ্রমণের সময় এখানে প্রশিক্ষণ নিতে পারবে। বছরের বাকি সময়ে পঞ্চায়েতের এই কক্ষে তথ্যমিত্র কেন্দ্রের মতো সুবিধা পাওয়া যায় ও এলাকার দুস্থ গ্রামবাসীদের জন্য এখানে বিভিন্ন বৃত্তিমূলক ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি ও বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ নিজস্ব ফান্ড থেকে দেওয়া হয়ে থাকে। নমস্কার, গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান কাইল কুমার কুণ্ডু বলছি। আমরা 2018 সালে গাজলে পঞ্চায়েত দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বিভিন্ন যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছি তার কিছু আপনাদের সামনে বলছি। আমরা অর্থ দপ্তরে যে টাকা আসে সে টাকা এবং আমাদের নিজস্ব ফান্ডকে ব্যবহার করে আমরা চলতি যে কাজগুলো হয় প্রত্যেকটা সংসদে রাস্তা, ড্রেন এবং পানীয় জলের আমরা ব্যবস্থা করেছি। আমার যতটুকু মনে হয় 90% রাস্তা এবং ড্রেন আমরা গাজল আমরা করতে পেরেছি এবং আলোরও সুব্যবস্থা করেছি। এবং গাজল প্রপারের যে রাস্তা সেই রাস্তাতেও স্ট্রিট লাইট আমরা লাগাতে পেরেছি। সেই সঙ্গে আমরা গাজলের অঞ্চল অফিসে ওয়াটার এটিএম এর ব্যবস্থা করেছি, এটা আমাদের সিগনেচার প্রজেক্টের মধ্যে ছিল। ওয়াটার এটিএম করেছি, সেখানে আমরা 1 লিটার, 2 লিটার এবং 5 লিটার জল আমরা এখানকার যারা জনসাধারণ আছেন তাদেরকে আমরা ওটা সাপ্লাই করি কিছু অর্থের বিনিময়ে। তারপর আমরা দুটো স্কুলে আমরা ন্যাপকিন প্যাড ভেন্ডিং মেশিন বসিয়েছি এবং সঙ্গে সঙ্গে আমরা ইনসিনারেটর মেশিনও তাদেরকে দিয়েছি। এখানে গার্লস হোস্টেল আছে আমাদের পঞ্চল অঞ্চল অফিসের পাশেই, শ্যামসুখী বালিকা শিক্ষা, সেখানেও আমরা দিয়েছি এবং শিবচাঁদ পরমেশ্বরী বিদ্যালয় সেখানেও আমরা দিয়েছি। সেই সঙ্গে আমরা এখানে কিছু অঞ্চল অফিসকে আমরা 100% সোলার গ্রিডের মাধ্যম দিয়ে আমরা অঞ্চল অফিসের যাবতীয় যে কাজ ইলেকট্রিকের বদলে আমরা সোলার গ্রিডের মাধ্যমে সে সমস্ত কাজ করছি। এবং আমরা আমাদের অঞ্চল অফিসে একটা বেবি ফিটিং সেন্টারও করেছি,
সেখানে মায়েরা যখন কোন কাজে আসেন তার বাচ্চাকে নিয়ে তারা সেই বিভিডিং মেশিনে বাচ্চাদের প্রচুর খেলনা আছে সেখানে তাদের বাচ্চাকে রেখে তাদের কাজ যাবতীয় কাজ করি, সেখান থেকে ওনারা যান কিছু বিশ্রামও নিতে পারেন সেখানে। তারপর আমরা ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাব করেছি এখানে, সেই ম্যাটেরিয়াল টেস্টিং ল্যাবে আমাদের নানা রকম টেস্টিং হয়, সেই টেস্টিং আমাদের শুরু হয়েছে। তবে এগুলো আমরা যত করেছি সব আমরা নিজস্ব তহবিলকে ব্যবহার করেছি, সঙ্গে সঙ্গে অর্থ দপ্তর থেকে যে বরাদ্দ হয় সেই টাকাটাও আমরা ইউজ করেছি। এভাবেই আগামী দিনে আশা করছি গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েত মানুষের চাহিদা অনুসারে উন্নয়নের ধারাকে আরো ত্বরান্বিত করবে এবং শুধু জেলা বা রাজ্য স্তরে নয় দেশের মধ্যে সেরা গ্রাম পঞ্চায়েতের শিরোপা অর্জন করবে।